কিরে তগমত দুই দুইটা পোলা পান আমি পালতাছি, কত স্কুলের সামনে কত কলেজের সামনে দাঁড়ায় রইলাম তগনিয়া, এখন তুই তোরা আমার একটা ব্যবস্থা করতে পারলি না, কত কলেজের সামনে হাই স্কুলের সামনে দাঁড়ায় রইলাম একটা মেয়ের প্রেমে পড়াইতে পারলি না, তোকে আমি এত টাকা খরচ করি তো পিছনে, তাহলে আমি এত টাকা কেন খরচ করি তো পিছনে? বস আপনি কেন টেনশন নিয়েন না, সাত দিনের ভিতরে আমরা সুন্দরী একটা মাইয়ার সাথে আপনার প্রেম করাই দিন। কি কস হবস? ওই ঠিকই কইছে, সাত দিনের ভেতরে আমরা যেভাবেই হোক আপনার সুন্দরী একটা মায়া এনে আপনার সাথে প্রেম করাই দিব, আর যদি সাত দিনের ভিতরে না পারি আপনার সাথে প্রেম করাই দিতে সুন্দরী একটা মায়া, তাহলে আপনি আমাকে দুজনের লাথি দে এই পুকুরে ফেলাই দিবে। তোরা যে কি পারবি আমি দেখো, মানে এক সপ্তাহে তো হবস, এক সপ্তাহ টাইম দিবি রে, পারবি তো? আমার টাকা দিবি থাই দিস না, একটা প্রেম করাই দে আমারে, পারবি না? পারব মানে ওকে বস, একবার টেনশন নিয়েন না বস, এক সপ্তাহ সময় নিস বস, এক সপ্তাহ। সাফাবাজি কিন্তু করিস না, তাইলে গেটি ধরে লাত্তি দিয়ে আমার এলাকায় দেখা দেন, মন থাকবো মনে থাকবো তোমার। এই প্রথম একটা সুন্দরী মেয়া আমার কিস করলো, মায়াটা কো বস, কোন মায়া? ওই যাইতাছে ও বস, বস তাইলে আমরা গিয়া দেই আই সাথে ওইটা কে রা ভেঙ্গরাটা, এই রকম একটা আইফোনের সাথে সিম্ফনির চার্জার খবরটা কি মাথায় তো ঢুকতেছে না রে। আচ্ছা বস, যদি আপনি অনুমতি দেন আমরা মেয়েটার ধরে নিয়ে আসি বস। আরে না তোকে যাই তুইব না, আমি খবর লো মানি, তোরা আয় আমার। আচ্ছা বস চল বস। আমার তো মাথা ঘুরাইতাছে রে। তুমি একটু থামো, অনেকক্ষণ ধরে অনেক কথা শুনতাছি, তুমি একটু পিছিয়ে দাঁড়াও, আগে একটু দেখে নিতাছি। পালা যা ভাবছিলাম তা না, আইফোনের সাথে আইফোনের চার্জারই বাঁচতে চাইলে তোরা পালা। এখন ভয় পাইছিস আর আসবো না, ও নাও যাই, আমরা এখন বাড়ি যাই।